আমি বুলেটটা আর এটা তুললাম গিয়ে কষ্ট করে। আস্তে সাবধানে, হ্যাঁ নয়। সকালের সবে সবে সানরাইজ হচ্ছে। এটা হচ্ছে রাষ্ট্রীয় জনপথ 34 নম্বর নাম্বার লেখা ছিল। ও হো হো, এটা ওই উপরে নাম্বারগুলো লেখা। তো হ্যালো গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ভাই। আজকের ব্লগটা ভাই রাস্তা দিয়ে শুরু করছে। হ্যাঁ, না না, কৃষ্ণনগর পর্যন্ত না। নিচে টাইটেল দেখে তো বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত। আর কল্যাণী রোড দিয়ে আমরা এখন যাব কৃষ্ণনগর। তো ভাই এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ বেরোচ্ছে এখান থেকে, দেখতেই পাচ্ছ। আমরা সামনে যাব ব্যারাকপুর, ব্যারাকপুর হয়ে আমরা কাঁচড়াপাড়া হয়ে কাপা মোড় দিয়ে বেরিয়ে যাবো। আমরা অনেকক্ষণ আগে ব্যারাকপুর ক্রস করে ফেলেছি আর আমরা যাচ্ছি কাঁচড়াপাড়া কাপা মোড়। আর কাঁচড়াপাড়া কাপা মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, NH 34 ধরে আমরা চলে যাবো সিধা কৃষ্ণনগরের দিকে। দেখতেই পাচ্ছ টোলগেটের কাছে চলে এসেছি। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে। সো ভাই, রাত্রির দিকে তো গাড়ি চালানো শুরু করেছি, এখন সবে সবে সকাল হচ্ছে। গাড়িতে টাইম দেখতে পাবে 4:42। তো ভাই এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:42। ফারাক্কা থেকে অ্যারাউন্ড 65 কিলোমিটার ডিস্টেন্সে। তো ভাই 65 কিলোমিটার ডিস্টেন্সে এখন ফারাক্কা থেকে আমরা আছি। আর চলো ভাই ফারাক্কায় যাই, দেখাচ্ছি তোমাদের। সঙ্গে থাকো, দেখতে থাকো PS ব্লগ, লাভ ইউ অল। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ওয়ান্স অ্যাগেইন। এই তো সকাল, এই তো চাই ভাই। কেমন লাগছে অবশ্যই জানাবে। এই ঘড়িতে এখন 4:57, সবে সবে ভোরের আলো দেখা দিয়েছে। আর চারিদিকে কুয়াশা, একটা পকি পকি ওয়েদার, তার মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, ঠান্ডা ঠান্ডা লাগছে, অসাধারণ লাগছে ভাই, অসাধারণ। মাঠে কিছু গরু চড়ছে আর কিছু ছাগলও আছে সাথে। আর দেখো ভাই, বিঘাকে বিঘা জমি একদম পুরো ফাঁকা। ও ভাই কাশ এখানে আমার বাড়ি হতো একটা। ও অসাধারণ, অসাধারণ। মঞ্জিল, মঞ্জিল যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সফর। সফর কা মজা লিজিয়ে হুজুর। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সহি মে বহুত আচ্ছা লাগতা হ্যায়। আমরা তো পাখির আগে চলে যাচ্ছি, অসাধারণ ভিউ। এইরকম ভাবে ব্রিজটা ক্রস করছি, সত্যি ব্রিজটাও যেন খুব সুন্দর লাগছে। আর সবে সবে আকাশে সূর্য উঠছে, দেখতেই পাচ্ছ। এখনো সূর্য উঠে পারেনি, এখন সবে 5:03 বাজে ভাই। এখন চলে এসেছি বহরমপুর ফারাক্কা টোল গেট, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে রাষ্ট্রীয় জনপথ 34 নম্বর এর অংশ। মানে ভাই এত সুন্দর বাংলা তো আমি বলতে পারি না, লেখা আছে এখানে, তাই জন্য বললাম। এইভাবে বললে এটা ন্যাশনাল হাইওয়ে 34, 34 নম্বর জাতীয় সড়ক আর কি, বহরমপুর ফারাক্কা। আচ্ছা সবে এটা ক্রস করলাম, করে ভাবছি একটু দাঁড়াই। তো ভাই গুড মর্নিং, তোমার সকালের সবে সবে সানরাইজ হচ্ছে। প্রায় ফারাক্কা ব্যারেজের সামনে চলেই এসেছি, আর একটুখানি রাস্তা বাকি। ও হো 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 হো, তো একটু কনফিউজ ছিলাম, ব্যারেজ ক্রস করে কিছু খাবো না ব্যারেজে ওঠার আগে কিছু খাবো, ভাবছি ব্যারেজটা ক্রস করেই দেন কিছু খাওয়া দাওয়া করা যাবে। আর এই পাশেই হচ্ছে ফারাক্কা ট্রেন লাইন, মানে যেটা দিয়ে আমরা ন্যাচারালি নর্থ বেঙ্গল এসে থাকি, যেটা দিয়ে আমরা শিলিগুড়ি এসে থাকি, সেই ট্রেন লাইন। আর একটুখানি ডিস্টেন্স, দেন তারপরেই একবারেই দাঁড়ানোর চেষ্টা করবো বা দাঁড়াবো। তো ভাই এর আগের বার যখন আমি এসেছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে এই ফারাক্কা ব্যারেজে আমার একটা স্বপ্ন ছিল, যে ফারাক্কা ব্যারেজে আমি আসব নিজের গাড়ি নিয়ে। এই স্বপ্ন আমার ছিল, তোমাদের সবার আশীর্বাদে এই জায়গাটা পূরণ হয়েছে। এটা এটা ক্রস করেই ভাই
এই হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজ ভাই। আর ফারাক্কা ব্যারেজ দেখতেই পাচ্ছ, এরকম ফাঁকা ফারাক্কা ব্যারেজ হয়তো খুব কম লোক দেখেছে ভাই সাধারণ সময় আর কি। ফারাক্কা ব্যারেজের টোটাল 109 গেট আছে, যেটা লাস্ট ইয়ার আসার সময় আমি গুনেছিলাম, নাম্বার লেখা ছিল, যেটা ওই উপরে নাম্বারগুলো লেখা রয়েছে 106, 107, 108 and then 109 ভাই। টোটাল 109টা গেট আছে বলেছিলাম তো ভাই। এখানে ফারাক্কা ওফ পাশে এরকম কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, অসাধারণ লাগছে। লাস্ট ইয়ার যখন আমি এসেছিলাম এখানে তখনও আমি ভিডিও করেছিলাম, তো তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তো আই বাটনে আসা লিঙ্ক থেকে চেক করতে পারো। মানে এখন আমরা ছেড়ে দিলাম ফারাক্কা, আর ফারাক্কা ছেড়ে আমরা এখন ঢুকছি রায়গঞ্জের দিকে। রায়গঞ্জের দিকে যাচ্ছি, দরকার কি নিয়ে চলে আসুক না না কি দরকার। এত সুন্দর রাস্তা টানছো না কেন, একটু টানো। হ্যাঁ রাস্তাটা তৈরি হচ্ছে এখন, কমপ্লিট হয়নি তো। আসতে সাবধানে, হ্যাঁ মানুষ আগে নামো। জয়দীপটা কি আমার পিছনে, আ যাও আ যাও, ওই সাইড দিয়ে নামো, ওই সাইড দিয়ে আসতে দাদা। একটুখানির মধ্যেই আমরা চলে আসবো সেবক। সেবকের মুখে জ্যাম হবে না, এটা কি সম্ভব? এটা কি সত্যি সম্ভব? ভাই মোরাল অফ দ্য স্টোরি এটাই যে আজকে আমরা চলে এসেছি, এখন এখন আছি সেবক মোড়। সেবক মোড়ে আমার পিছনেই হচ্ছে হোটেল, হোটেলের প্রিভিউ দিচ্ছি, পুরো বিষয় দেখাচ্ছি। তো মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কী অবস্থা, দেখো একদম পুরো ডাল হয়ে গেছে, যা তা অবস্থা, একদম পুরো একদম জামা কাপড়ে পুরো ধুলোয় ভর্তি। আর ভাই এখন তো এখানে দাঁড়িয়ে আর কিছু বলার মতো সত্যি এনার্জি নেই, ব্যাগ আমার হাতে, ভেতরে ভেতরে জাস্ট এই হেলমেটটা রাখলাম। তো হ্যালো গাইস, রুমে ঢুকে গেছি। এর আগে এতক্ষণ তোমরা ভিডিওতে দেখলেই যে ভাই রুমে তো ঢুকে গেছি ভাই, হোটেল নিয়ে নিয়েছি, আর এখন হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ভাই। সত্যি হোটেলটা খুব সুন্দর, হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ঠিক আছে এই হোটেল। আর এই যে সামনে যে রোড দেখা যাচ্ছে এটা কিন্তু বস সেবক গেট, সেবক রোড, ঠিক আমি সেবক মোড়ে হোটেলটা নিয়েছি। ওই যে জায়গাটা দেখা যাচ্ছে জায়গাটাই হচ্ছে সেবকের মোড়। ওকে আমরা আজকে এসেছি অ্যাকচুয়ালি 6 জন, ভিডিওতে এতক্ষণ দেখে তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আজকে আমরা 4টে বাইকে 6 জন এসেছি, আর এখন অনেকটাই সময় হয়ে গেছে। আমরা একটু খাওয়া দাওয়া করলাম, ডেটা কিছু ট্রান্সফার করলাম, দেন এখন এখান থেকে ভিডিওটা শেষ করছি। এইখানে দেখতেই পাচ্ছ সুন্দর একদম সাজানো গোছানো,
চলো, ক্যামেরাও আছে, সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। Oh.